ফুটবলকে বাঁচাতেও বাহুবের দুর্নীতি উন্মোচনে শেষ পর্যন্ত লড়াই করতে চান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এমন কথা বলেছেন এই তৃণমূল সংগঠক ও আইনজীবী। যদিও বাহুবের দুর্নীতির তদন্ত করছে দুদক, আর এ বিষয়ে কাজী সালাউদ্দিন ও বিবাদী পক্ষকে কোনো মন্তব্য করা থেকে দূরে থাকতে বলেছেন হাইকোর্ট। চলতি বছরের মার্চ মাস থেকে নেতিবাচক আলোচনায় বাফুফে। অর্থাভাবে নারীদের অলিম্পিক বাছাইয়ে না পাঠানোর পর অর্থ কেলেঙ্কারিতে ফিফা থেকে বহিষ্কার হন সংগঠনটির সাধারণ সম্পাদক। সমালোচনা আরও বাড়তে থাকে সভাপতি কাজী সালাউদ্দিনের বিভিন্ন মন্তব্যে। চারদিকে যখন সমালোচনার ঝড়, তখন কিছু অপ্রকৃত তথ্য ও মন গড়া বক্তব্য প্রদানের দাবি করে ব্যারিস্টার সুমন সহ মোট 17 ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনি নোটিশ দিয়েছিলেন বাফুফে সভাপতি। এবার সেই নোটিশের প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন। একটা নোটিশ পেয়েছি আমি, এই নোটিশটা হচ্ছে গিয়ে যে আমাকে বিবাদী করে কাজী সালাউদ্দিন সাহেব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, এবং হচ্ছে গিয়ে সালাম মুর্শিদি সাহেব, যিনি সিনিয়র সহসভাপতি ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, তারা একটি অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার কোর্টে অ্যাপ্লিকেশন করেছেন। আপনারা আশ্চর্য হবেন যে মহামান্য হাইকোর্ট একটি অর্ডার দিয়েছেন, দিয়ে বলেছেন যে ফিফা থেকে এই পর্যন্ত যে পরিমাণ টাকা বাংলাদেশে আসছে, অথবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে পরিমাণ টাকা বাংলাদেশ সরকার থেকে নিয়েছে, এই দুইটা টাকার একটা ইনকোয়ারি হবে, দুদক এই ইনকোয়ারিটা করে চার মাসের মধ্যে একটা রিপোর্ট দিবে। কাজী সালাউদ্দিনের সমালোচনায় অন্য অনেকের মতোই বরাবরই সরব ছিলেন ব্যারিস্টার সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করে ফেডারেশন সভাপতিকে ধুয়ে দিতেন এই ক্রীড়া সংগঠক। এবার আরও একবার ফেডারেশন কর্মকর্তাদের দিকে আঙুল তুললেন সুমন। এই যে সালাম মুর্শিদি সাহেব এবং এই কাজী সালাউদ্দিন সাহেব গং, বা এই যে একটি চক্র, তারা কোথায় পৌঁছে গেছে একটা জিনিস খেয়াল করছেন যে একটা তদন্ত বা ইনকোয়ারি হইতে দিতে চান না। এর মানে আপনি যদি আপনার মনের মধ্যে যদি দুই নাম্বারই না থাকে, আপনার কর্মের মধ্যে যদি দুই নাম্বারই না থাকে, আপনার মননে মানসিকতায় যদি অসততা না থাকে, তাইলে আমি সাধারণত যেটা বুঝি, আমি জানি না আপনারা কি বুঝেন, যে মানুষের মনের মধ্যে দুই নাম্বারই থাকলে সে কোনো ইনকোয়ারিতেই যেতে চায় না। সুমনের মতে বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করছে দায়িত্বরত কর্মকর্তারা। বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে যুদ্ধে নামতে চান ব্যারিস্টার সুমন, তার ভাষায় লড়তে চান শেষ পর্যন্ত। এই ধরনের দারিদ্রতা ও ইনসিকিউরিটি, আনসার্টেনটি, এগুলো নিয়ে এই ধরনের যারা বড় বড় মাফিয়া বলে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা অনেক কঠিন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, বাংলাদেশ।